হাসান আর হিজলের গল্প এবং অন্য রকমের একটা গল্প, মনুষ্যত্বের গল্প বলতে আসছে বলা যায়। করবেন কি বলবে আজকে শুভ মুক্তি প্রিমিয়ার? ভীষণ ভালো লাগছে, ছবি বাংলায় ভয়ও খুব কম, একটু একটু সাহসিকতার পরিচয় দেখিয়েছেন ডিরেক্টর পরিচালক, এবং সেটা একদমই নতুন পরিচালক হয়ে যে সাহসটা দেখিয়েছে সেটাতে আমি খুব খুশি, এবং আমাকে চরিত্রটায় ভাবা, হাসানের চরিত্রটায় ভাবাতেও আমি খুব খুশি। আমার মনে হয় মানে দর্শকদের একবার দেখা উচিত এই ছবিটা, তার কারণ শুধু বিনোদনের জন্য এই ছবিটা নয়, এই ছবিটা অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা বলে। আমার মনে হয় সেই কারণে আমি অডিয়েন্সকে অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো ছবিটা যেন দেখে। একদম, এবং তুমি এবং প্রিয়াঙ্কা দিয়ে এর আগে কাজ করলেও জুটিতে দুটিতে এই প্রথম? হ্যাঁ, জুটিতেই প্রথম, এবং আমার খুব ভালো লাগছে যে প্রিয়াঙ্কার মতো আমি খুব ভক্ত ওর অভিনয়, তো সেই কারণে এইরকম একটা ছবিতে ওর সাথে এক্সাক্ট অপোজিটে কাজ করতে পেরে আমার আরো বেশি ভালো লাগছে। তার কারণ এই ছবিটার মধ্যে যে প্রেমের কথাটা বা প্রেমের দিকটা আছে সেটা এতটা ইন্টেন্স, এতটা গভীর, এর থেকে গভীর লাভ স্টোরি মানে আমার মনে হয় না খুব বেশি হয়েছে বাংলায়। এবং অন্যান্য ভাষারও ছবি যদি আমি কথা বলি সেটা ছবিটা দেখলে বোঝা যাবে, এই বিষয়ে আমি ওই জন্য বেশি কিছু বলতে চাই। দর্শকদের থেকে কিরকম রিভিউ পাচ্ছ? খুবই ভালো, ইনফ্যাক্ট আমি রিসেন্টলি দু একটা রিভিউ দেখতে দেখতে আসছিলাম আমি যখন প্রিমিয়ারে আসছিলাম, কারণ কয়েকজন তো দেখেও ফেলেছে, ভীষণ ভীষণ ভালো। এবং এক্স্যাক্টলি আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমি রিভিউর মাধ্যমে দেখতে পাচ্ছি যে খুব সাহসী ছবি এটা, এবং যে বার্তাগুলো বলেছে, যে মেসেজটা দিয়েছে সোশ্যালি খুব রেলেভেন্ট সেইগুলো, এবং সেইগুলো বলাটা ভীষণ দরকার, তো সেই কারণেই। আর যেটা আরও বেশি ফিডব্যাক পাচ্ছি সেটা হচ্ছে পারফরমেন্স নিয়ে, এবং সেটাতে আমি খুব খুশি। আমাদের তো ভালো লাগে দেখো বিভিন্ন ধরনের ক্যারেক্টার করতে, সব কিছুর একটা স্ট্যাগন্যান্ট একটা স্ট্যাটিক পয়েন্ট থাকে, যার পরে যে কোনো অভিনেতারা চেষ্টা করে এবার অন্য কিছু করার, একবার নিজেদের জন্য এমন কিছু না, একটা অডিয়েন্সকে ইমপ্রেস করার জন্য, বা একটা সার্টেন সেকশন অফ সোসাইটি যারা একটু কমার্শিয়াল সিনেমার বাইরে একটা অন্য ধরনের সিনেমা দেখে তাদেরকে ইমপ্রেস করার জন্য, সেটা নয়। আমাদের নিজেদেরও ইচ্ছা করে যে আমরা একটু একঘেয়েমি, আমাদেরও একটু ভালো লাগছে না, একটু ইয়ে লাগে, নিজেদের ওপর নিজেদেরকে চ্যালেঞ্জ ছুটতে ইচ্ছা করছে, সেই ধরনের চরিত্র সচরাচর তো পাওয়া যায় না, তো যখন এরকম কোনো সুযোগ পাওয়া যায় তখন গ্র্যাব করতে ইচ্ছা করে। দেখো অনেস্টলি বলতে কিছু কিছু ছবি ভীষণভাবে আমরা মাউথ পাবলিসিটির ওপর বিশ্বাস করি, তার কারণ এই ধরনের ছবি ইজ নট লাইক কি ভেরি অ্যাগ্রেসিভ প্রমোশনে যাওয়া বা ভেরি অ্যাগ্রেসিভ রিলিজ, আমরা কিন্তু এমন না 150-200টা হলে রিলিজ, সেরকমও কিন্তু নয়। ইটস অল অ্যাবাউট এটা খুব একটা সার্টেন অডিয়েন্সের জন্য বানানো, এবং সেই মানুষগুলো ভালোবেসে যদি সত্যি মাউথ পাবলিসিটিতে আরও 4 জনকে বলে তাহলে এগুলো হচ্ছে সেইভাবে গ্রো করার মতো ছবি, টু বি ভেরি অনেস্ট। আমি খুব অনেস্টলি যদি আমি কথা বলি, এতদিন ধরে কাজ করছি যতটুকু আমি বুঝি, তো আমার মনে হয় সেইটা হওয়াটা খুব জরুরি, তাই জন্য মানুষ যেন যায় দেখে এবং ভালো লাগলে তার আশেপাশে সবাই করে।